নমস্কার সুপ্রভাত আপুনি চাই আছে গুড মর্নিং 18 স্টুডিওত মগিতাশ্রী আরম্ভণিতে সুবুরিয়া রাষ্ট্র শ্রীলঙ্কার এক গুরুত্বপূর্ণ খবর শ্রীলঙ্কা জি অর্থনৈতিক অবস্থা জি হেহটিয়া রাজনৈতিক প্রেক্ষাপট দিনক দিনে অতি বেয়ার ফলে ঢাল খাইছে সংকট আতরা নাই আর শ্রীলঙ্কা দিনে দিনে জটিল হয়ে পড়েছে এক প্রকার কবলে গেলে অর্থনৈতিক রাজনৈতিক সংকট শ্রীলঙ্কার 26 গৰাকী ক্যাবিনেট মন্ত্রীয়ে করেছে পদত্যাগ দেওবারে মাজনিশা প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র প্রেরণ করলে এই 26 গৰাকী ক্যাবিনেট মন্ত্রীয়ে ক্রীড়ামন্ত্রী নোমাল রাজা পাকসিও করেছে পদত্যাগ টুইট যোগে প্রকাশ করেছে বিষয়ে নোমাল রাজা পাকসি আর প্রধানমন্ত্রী মহিন্দা রাজা পাকসির পুত্র ক্রীড়ামন্ত্রী নোমাল রাজা পাকসি অবশ্যই দেশখনের রাষ্ট্রপতি গোটাবায়া রাজা পাকসিকে করা নাই এতালেকে পদত্যাগ করা নাই দেশের প্রধানমন্ত্রী মহিন্দা রাজা পাকসিও আর শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বকে ধরে প্রতিখন শহর এই মুহূর্ত প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে আছে প্রতিবাদী কার্যসূচী করবাত করবাত বিরূপ রূপ লৈছে অর্থনৈতিক সংকট জুরুলা হয়ে পড়েছে রাষ্ট্রখন অর্থনৈতিক সংকট জুরুলাই দেশখনের লোকসকলে সরকারের বিরুদ্ধে সাব্যস্ত করে গেছে প্রতিবাদ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর পদত্যাগর দাবি তুলি সাব্যস্ত হয়েছে প্রতিবাদ প্রতিবাদকারীসকলে ঘেরাও করলে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসির ঘর আর যে ধরনের পরিবেশ পরিস্থিতির মাজত শেহতীয়াকৈ আজি কিছু বিগত কিছুদিন ধরে শ্রীলঙ্কায় দিনবর পার করেছে নাগরিকসকলের সমস্যা যে কেবা গুণে বাড়ি গে আছে যে এক প্রকার অর্থনৈতিক মন্দাবস্থার মাজত সুমায় পড়েছে গোটের দেশখন অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট তার মাজতে প্রতিবাদকারীসকলে দাবি করেছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পদত্যাগ করক তার মাজতে 26 গৰাকী পুনৰ জনাম 26 গৰাকী ক্যাবিনেট মন্ত্রীয়ে পদত্যাগ করলে শ্রীলঙ্কার আর দেওবারে মাজনিশা প্রধানমন্ত্রীক পদত্যাগ পত্র প্রেরণ করে 26 গৰাকী মন্ত্রীয়ে ক্রীড়ামন্ত্রী নোমাল রাজাপাকসেও আছে এই 26 গৰাকী ক্যাবিনেট মন্ত্রীর ভিতর টুইট যোগে কথাখিনি প্রকাশ করেছে বিশেষ জনালে নোমাল রাজাপাকসে আর প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের পুত্র ক্রীড়ামন্ত্রী নোমাল রাজাপাকসে